राखी के मौके पर चेतला में आयोजित कार्यक्रम में मंत्री फिरहाद हकीम शामिल हुए। विश्व कवि रवीन्द्रनाथ ठाकुर आज के दिन বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। তার কারণ তখন ব্রিটিশ প্রশাসন বাংলাকে ভাগ করে দিয়েছিল, ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল, ধর্মের বিশেষ বেসিসে ভাগ হয়ে গেছিল। তাই সেই বঙ্গভঙ্গ আটকানোর জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেবে একে অপরকে রাখি পরিয়েছিলেন এবং হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষার জন্য এই রাখি উৎসব যেটা এখন আমরা বাংলায় করি সেটা রবীন্দ্রনাথ ঠাকুর করে গেছিলেন। ভারতবর্ষে আমাদের সকলের সব জায়গায়, আমি বাংলায় জন্মেছি, আমি ইচ্ছে করলে গিয়ে বিহারে থাকতে পারি, বিহারে জন্মেছে কেউ সে তাই ইচ্ছে করে বাংলায় থাকতে পারে, আসামে কেউ জন্মেছে সে বাংলায় আসতে পারে, এখানকার কোনো ইউপির মানুষ এখানে আসতে পারে, গুজরাটের মানুষ বাংলায় আসতে পারে, আমরা সবাই সার্বভৌমত্ব এই ভারতবর্ষের যে সংবিধান সেখানে আমরা দিয়েছি। কিন্তু আমরা আজকে রাখির দিনে মনে করব সেই সব ভাই বোনেরা যারা অনিশ্চয়তার মধ্যে আসামে আজকে কাঁদছে, যে কেউ বলছে আমি আমি আছি কিন্তু আমার বাচ্চারা ভারতবর্ষী নই, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। তাই আজকে আসুন আবার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে করে আবার একে অপরকে রাখি পরিয়ে বলি, আমরা সকলে ভারতবর্ষের সন্তান, আমরা সকলে ভারতবাসী, ভারতবাসী হিসেবে কাউকে যেন ভারতবাসীর বর থেকে বেরিয়ে যাওয়া হয় না। ধর্মতলা মে আয়োজিত কার্যক্রম মে পিডব্লিউডি তথা যুবা কল্যাণ ও খেল বিভাগ কে মন্ত্রী অরূপ বিশ্বাস তথা রাজ্য মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা কি উপস্থিতি মে ধুমধাম সে সাংস্কৃতিক কার্যক্রম মনাযা গিয়া। রাসবিহারী মে আয়োজিত কার্যক্রম মে বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় শামিল হুয়ে।